আসসালামু আলাইকুম বন্ধুবার ফ্রম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ শাকত হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো বিহার আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একটি একটি সফলতার গল্প আর কি একজন নারী সফলতার গল্প উনি মাত্র একটি গরু নিয়ে আজকে প্রায় দশ লক্ষ টাকার মালিক এবং তিনি কীভাবে দশ লক্ষ টাকার মালিক হলো সে বিষয়টা আপনাদের সামনে ডিসকাস করব আশা করি সঙ্গেই থাকবেন তো বিহার ভিডিওটি যদি ভালো লাগে থাকে ডেফিনেটলি একটা লাইক দেবেন আর কোনো বিষয় জানা থাকলে কমেন্টস করবেন আর যদি নতুন বিহার থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো বিহার দেখতে পাচ্ছেন অনেকগুলা গরু এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাপেন জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর দিনপুর যদ্রাপা গ্রামের মোহাম্মদ ধুলু এবং তার স্ত্রী ডলিয়ারার একটি গরিব ফার্ম তিনি আজ থেকে পাঁচ বছর আগে তার মায়ের বাড়ি থেকে একটি গরু নিয়ে আসছিল তো বিশ্ব একটি গরু নিয়ে তিনি আস্তে 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 ধীরে ধীরে কঠোর পরিশ্রম করে তার এমন অবস্থা যেত তার নুন আনতে পান্তা ফুরাতো কোনো দিন অনাহারে গেছে এমনও দিন গেছে অনাহারে গেছে আমরা নিজের চোখে দেখছি আমাদের চোখে দেখা বেশি দূরে না আমাদের গ্রামের এলাকায় আর কি তো তার দুইটা ছেলে দুইটা ছেলে আবার একটা ছেলে আবার অসুস্থ ছোটো থেকে খুব গরিব হতর দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে এই দুলু মিয়া এবং তিনি বিয়ে করছে দলিয়ারা নামের একজনকে তো মেয়েটা অবশ্য অনেক কালো কালো হলে সমস্যা কি। তিনি তো আসার পর থেকে তাদের ফ্যামিলিতে মানে সব দিকে উন্নত শুরু করছে তিনি ছাগল পালে তিনি ছাগল পেলে ওখান থেকে বছরে তিরিশ হাজার টাকা সেল করে দুইটা এবার দুইটা আপনার গরু কুরবানিতে দুইটা খাসি ছাগল বিক্রি করলো ওখানে তিরিশ হাজার টাকা পাইছে আবার এখানে আবার দুইটা গরু সেল করলো এখানে আবার দুই লাখ টাকা পাইলো তো আসলে সফলতা হচ্ছে এই জায়গায় আপনি বিদেশ করেন না দেশেই করেন না যাই করেন যেখানেই করবেন না কেন আপনাকে ধৈর্য ধরে আস্তে আস্তে আগাইতে হবে কেননা ইন্ডাস্ট্রি দ্য মাদার অফ গুড লাক যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রস্তুতি পরিশ্রম ছাড়া কোনো কাজই সম্ভব না আর অধ্যবসায় আপনাকে অবশ্যই অধ্যবসায় করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলেই না আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন তো বেয়র্শা আমি বিড্রোটা করার মানে অর্থ হলো যে আপনাদের এনকারেজ করে এনকারেজ করা যাতে আপনারা এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আপনারাও কিছু একটা করতে পারেন বা দেশে একটা ডেরি ফার্ম বা একটা ফ্যাটিং ফার্ম বা একটা আপনি গো ফার্ম বা একটা আপনি মানে ইটিসি এখন বাংলাদেশে যে এগুলো পপুলার হইতেছে এখন তার মধ্যে অন্যতম আপনি টার্কি নো বিজনেস স্টার্ট করতে পারেন কোনো সমস্যা না তবে আমি চাই যে আপনারা দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক যারা বেকারত্ব আছে তারা অন্তত কিছু একটা করে তারা তাদের ইনকাম সোর্সটা ডেভেলপ করুক এবং তাদের চাকাটা ঘুরে যাক আমি যেমন সাপোর্জ কোয়েল খামার করি ছাগল খামার আছে কোয়েলের পাশাপাশি আমি ছাগল করি ছাগলে দেখা যায় যে এটা বার্ষরিক একটা বেনিফিট পায় ছয় মাস পর পর কিন্তু কোয়েলে কিন্তু দেখা যায় যে ডেইলি একটা পার ডে একটা ইনকাম তো বিহার সাজকের মতো এটুকু ভিডিওটা ভালো লেগেছে